হ্যালো এভরিওয়ান, বাসায় বসে থাকতে থাকতে বোরিং ফিল করতেছি, তাই ভাবলাম কিছু একটা করি। শুধু কিছু একটা করব তাই কেমন করে হয়। অনেকে জানে না যে আমি কাজকর্ম করতে পারি, তাই সবার সামনে আজকে একটু শ্যামাই রান্না করব। চলো তাহলে শুরু করি। যাই হোক, আমি শ্যামাই রান্না করার জন্য যা যা লাগে সবকিছু রেডি করে নিয়ে আসবো। ফ্রিজে রাখা আছে নারকেল কোরনি করে রেখে দিয়েছে আমার আম্মু, সেটা বাইর করব। নারকেল নয় পারকেল। অবশেষে পেয়ে গেলাম, আমার আম্মু সুন্দর করে নারকেল কুড়ে রেখেছে। এটা হচ্ছে নারকেল। তারপর হচ্ছে আমার আরো লাগবে হচ্ছে দুধের প্যাকেট, গায়ে দুধ লাগবে। তো গায়ে দুধ এখন অবশ্য নেই, এই জন্য হচ্ছে প্যাকেট দুধটা আমি এনে রেখে দিয়েছিলাম, এটা নিয়ে নিলাম। এখন তো দুইটাই অনেক শক্ত, তাই আমি এখন এটা পানিতে ভিজাই দেব। এই যে আমি এখন দিয়ে দিলাম, এটা গলা পর্যন্ত আমরা জাস্ট অপেক্ষা করব। এর ফাঁকে ফাঁকে অন্য কিছু আমরা রেডি করে ফেলবো। ভাবতেছিলাম রান্নাটা কিসে করব, ম্যাজিক চুলাই করব না এমনি লাঠি চুলাই করব। বাঙালি লাঠি চুলাটাই বেস্ট হয়। তারপরও এখন তো টাইটানিক যুগ, গ্যাসে রান্না করলে বা ম্যাজিকে রান্না করলে অনেক বেশি ভালো হয়। তো ম্যাজিকে রান্না করতে চাইছিলাম, প্ল্যান ছিল, কিন্তু কারেন্ট নেই। যদি 10 মিনিটের ভিতর কারেন্ট চলে আসে তাহলে ম্যাজিক চুলাই রান্না করবো কথা দিলাম, যদি না আসে তাহলে দেখাবো বাঙালি হিসাবে খড়ি চুলাই রান্না। কারেন্টটা চলে আসছে, তো এখন চুলাতে নয় সরাসরি ম্যাজিক চুলায় রান্না হবে। তো চলো চুলাটা নিয়ে আসি। এখন সবাই ভাববা যে আর মন্তব্য করবা, কমেন্ট করবা যে চুলাটা এই মাত্র বাইর করতেছে। আসলে এটা কিনে নিয়ে আসা হয়েছে, এখনো বাইর করা হয়নি। এই জন্য ভাবলাম যে নতুন চুলা নতুন ভাবে উদ্বোধন করি। দুধের প্যাকেটটা এখনো পুরোপুরি তো গলে নেই, তো আমার ধৈর্যটা একদমই অতিরিক্ত হয়েছে, ধৈর্যটা ধরতেছি না। আর কাটা দিব, কাটা কি। ফাইনালি গাইস, আমি চুলাতে তেমন পারদর্শী না, তার জন্য আমার ছোট বোনকে বললাম হেল্প করতে। তো হেল্প করতেছে, তোমরা সবাই দেখো। এখন ক্যামেরাটা ওর হাতে আবার চলে। তো এখন আমি দুধের প্যাকেটটা কাটবো। তো আপনাদেরকে কি তো বলাই হলো না আজকে আমার শ্যামাইটার নাম কি হবে। আচ্ছা, অনেকে অনেক কোয়ালিটি শ্যামাই রান্না করে, আমারটা হবে আজকে এটা হচ্ছে দুধ শ্যামাই, যেটাতে বেশি পরিমাণ শুধু দুধই থাকবে। এই দুধটা হচ্ছে পানি বেশি করে মিক্স দিতে হয়, এটা তো তোমরা যারা এই দুধটা ব্যবহার করো তারা জানোই। আসলে আমি কিছুক্ষণ আগে দুধটা দিয়ে দিয়েছি, দুধটা এখন পর্যন্ত আর কি পুরোটা গলেনি, একটু হালকা করে নাড়া দিয়ে দিলাম। ওয়েটিং ফর ইউ শ্যামাই, ওয়েটিং ফর ইউ। আসলে আমি চুলার পরে বসে অপেক্ষা করতেছি, চুলার উপর থেকে উঠা যাবে না, কেননা দুধটা উঠলে উঠলে পড়ে যাবে। তারপর হচ্ছে দুধটা যখন দুই একবার পাক আসবে তখন আমি চিনি দেবো, এখন চিনি দিলে দুধটা ফেটে যাবে। আমার শ্যামাইয়ের মধ্যে তেজপাতাও লাগবে, তেজপাতা আমি নিয়ে আসলাম, এখানে রাখবো এখন ধোয়ার জন্য, সময় মতো দিয়ে দিব।
তারপরে লাগবে হচ্ছে এলাচ দালচিনি যা যা লাগবে এখানে সব রাখা আছে আমি সময় মতো দিয়ে দেব যাই হোক আমি তো জীবনে বহুবার রান্না করছি অনেকে খেয়েছে কিন্তু কতটা ভালো হয়েছে আমি জানি না কিন্তু এটাই লাইভের ফার্স্ট যে আমি রান্না করে আপলোড দেব ইউটিউবে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন যে আমার রান্নার আইটেমটা বা আমার ঢংঢংটা কেমন ছিল আপনারা এক কাজ করতে পারেন যারা বসে বসে বোরিং ফিল করেন আমার মতো মাঝে সাঝে এরকম রান্না করবেন শরীরটা সেল ভালো থাকবে আমি বলছিলাম যে এখান থেকে একটু কোন ওরা যাবে না নড়লেই কিন্তু হচ্ছে দুটো উঠলে যাবে একবার বলক চলে আসছে এই জন্য এখন আমি হচ্ছে চিনিটা দিয়ে দেবো যারা হচ্ছে মিষ্টি খাও বা কেউ মিষ্টি খাও না তার পরিমাণ মতো দিতে পারো আমি একটু বেশি মিষ্টি খাই আমার রান্না টেস্ট করার জন্য ফাইনালি আমার নানিও চলে আসছে আমার রুমে কোরআন শরীফ পড়েছে মা ধুইয়া আছে রেসিপি ওই কথা হচ্ছে একটা ভাই করে কিছু না অনেকদিন থেকে ডিবে রাখার কারণে এখনো জামটা ছাড়তেছে না আর আমারও ধৈর্যটা কুলাচ্ছে না তাই আমি দিয়ে দিলাম ওইখানে খুলে নিবে এটা হচ্ছে নারকেল আমরা যেটা পুড়ে রাখছিলাম সেটা দিয়ে দিলাম আমার হচ্ছে নারকেলটা দিয়ে রেখেছি অনেকক্ষণ এখন হচ্ছে আমি যাবো তো জিনিসগুলো দিয়ে দেব এটা হচ্ছে তেজপাতা এখন দিয়ে দেব হচ্ছে ডালচিনি এটা হচ্ছে ডালচিনি দিয়ে দিলাম এটা হচ্ছে একটু ফাটাই দিব হালকা বেশি দিব না তাহলে হচ্ছে চেন হয়ে যাবে দিয়ে দিব Gracias.
এই রান্নাটা যদি কখনো মিজান দেখতে পারে তাহলে বলবে যে তুমি এত কামালি হয়ে গেছো, সেটা তো আমি আগে জানতাম না। কেউ নজর দিবি না, এই রান্না শুধু আমার। শেষে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, আমি এখন ঢাকনা দিয়ে দিব, চুলাটা অফ করে দিব, তারপরে কিছুক্ষণ পর হচ্ছে আবার অফ করে দিব। অবশেষ হয়ে গেছে, অবশেষ হয়ে গেছে আমার এই রেসিপিটা। তো যারা বাসায় বসে বোরিং ফিল করো, তারা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এটা নিজেরাই রান্না করতে পারবা। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে সঙ্গে থাকবা। নতুন নতুন ভিডিও দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অল টাইম থাকবা। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমাদের রান্নাটা প্রায় শেষ, এখন হচ্ছে খাওয়া খাওয়া চলে যাবো। তো আমি সবাইকে একটু একটু করে দিব টেস্ট করার জন্য কেমন হয়েছে জানার জন্য। আমি আমার মাকে খাওয়াই দিলাম, আমার মা বললো অনেক সুন্দর, খুব সুন্দর হয়েছে। এবার আমি আমার নানিকে খাওয়াই দিব। চলো দেখ, আমি তো শ্যামে রান্না করছি, কেমন হয়েছে একটু বলবা। এবার আমি খাওয়াই দিব হচ্ছে আমার সহকর্মী, আমার সহ পার্টনার অপমান আদৌ এটা খাওয়া যাবে? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আমি ভাবছিলাম যে বদনাম হবে। নিজে যদি নিজের প্রশংসা করি তাহলে এখন যারা তোমরা আমার এই ভিডিওটা দেখবা তখন